তো স্যার, আপনার অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি অন্য কোনো পেশায় ক্যারিয়ার না গড়ে বিমা পেশাকে কেন বেছে নিলেন, এ বিষয়ে যদি আমাদের কিছু বলতে। প্রশ্নটা অনেকটা অনেক উত্তরটা আমার দেওয়ার জন্য, কারণ প্রথম হলো যোগ্যতা থাকা সত্ত্বেও আসলে আমার কি যোগ্যতা আছে, আমি মাঝে মাঝে হতাশ হই, আসলে আমি অত যোগ্য কেউ না। হ্যাঁ, হয়তো আমি ওই যেই বলেছি আমি একজন বিমা কর্মী, হ্যাঁ কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি ভালোবাসি এবং কাজ করতে ভালোবাসি। হ্যাঁ, যিনি কাজ করেন তিনি কর্মী। তো আসলে অন্য পেশা নিই নাই কেন সেটা আমি বলবো। হ্যাঁ, অন্য পেশা নেওয়ার পিছনে কারণ হলো আমি আমার পড়াশোনা অবস্থায় প্রায় 6 বছরের মতো আমি বিমা পেশা ছিলাম, তো তখন হয়তো আমার ওই রকম জব বা পেশাগত কোনো কিছু তেমন একটা দরকার ছিল না, কারণ বাবা সরকারি চাকরি করতেন, আমার আসলে আয় করে সংসার চালাতে হবে অথবা নিজেকে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে হবে, এই ধরনের আসলে ইচ্ছা বা আকাঙ্ক্ষা এমন কিছু ছিল না, এই জন্য হয়তো অন্য পেশা খুঁজি নাই। কিন্তু যখন আমি আমার ইউনিভার্সিটি কমপ্লিট করলাম, ইউনিভার্সিটি কমপ্লিট করার পর আমি দেখলাম যে আমি যদি এখন বিসিএস দেই তাহলে তৎকালীন আমাদের বিসিএস, আমরা যে বেসিক বিসিএস দেওয়ার কথা ছিল তখন 4,300 টাকা স্কেল ছিল, 4,300 টাকা স্কেলে সম্ভবত 7 থেকে 8,000 টাকা সর্বস্ব করলে একজন বিসিএস কর্মকর্তা পেতেন। কিন্তু আমার রেজাল্ট আসার সাথে সাথে আমি দেখলাম যে ওই ওই যে কোম্পানিতে আমি কর্মরত ছিলাম তখন আমাকে যে পদোন্নতি লেটার দিলেন সেখানে আমার বেতন 10,000 টাকা। হ্যাঁ, বেতন 10,000 টাকা, সেখানে প্রভিডেন্ট ফান্ড আছে, গ্রেচুইটি আছে, হ্যাঁ এরপরে ইএল এনকেসমেন্ট আছে, এরপরে সার্ভিসের বিভিন্ন বেনিফিট, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স নিজের এবং পরিবারের অনেক সুযোগ সুবিধা, পাশাপাশি আছে গাড়ি, তাও ফুল টাইম গাড়ি আমার মনে আছে এখনো, তখন এই এখনকার মতো সিএনজি বা গ্যাস তখনো চালু হয়নি, প্রায় 225 লিটার পেট্রোল বা অকটেন এক মাসে আমার জন্য বরাদ্দ ছিল, 24 আওয়ার্স ড্রাইভার ছিল, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ছিল। মজার বিষয় হলো আমি ওই পদোন্নতিতে জয়েন করার পর আমার বন্ধু বান্ধব যারা বিসিএস দিয়ে ওই শহরে কর্মরত ছিলেন এখনো অনেককে আমার মনে পড়ে, হ্যাঁ তারা বেশিরভাগ সময় আমার কাছে কফি খেতে চলে আসতেন বিভিন্ন প্রয়োজনে, আমার গাড়িটাই তারা ব্যবহার করতেন সরকারি গাড়ি ব্যবহার না করে। হ্যাঁ, বন্ধু বান্ধব মিলে যত আড্ডা দিতাম দেখা যেত যে সরকারি অফিসারদের পকেটে যত হাত ঢুকতো তার চেয়ে বেশি পকেটে হাত ঢুকতে হতো আমার। হ্যাঁ, তো এই সকল কারণে আমি বলবো যে এই যোগ্যতা থাকা বলবো না, সুযোগ থাকা সত্ত্বেও আমি বিমা পেশায় এসেছি আসলে মূলত টাকার জন্য না, এসেছি আমি যখন প্রথম শুরু করেছি আমি দেখলাম যে এই পেশায় আছে মানব কল্যাণ, এই পেশায় আছে মানব সেবা, এই পেশা আছে এতিমের মাথায় হাত তুলানো, এই পেশা আছে বিধবা কাছে টাকা অথবা চেক নিয়ে দাঁড়ানো, এই অসহায় পরিবারের সাথে একটা সম্পৃক্ততা আছে, বেকারত্ব সমস্যার সমাধান করা, যেমন আমরা আজকে বিমা কোম্পানিগুলো বাংলাদেশে হাজার হাজার বেকার নারী পুরুষের এই কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছি। হ্যাঁ, এখানে কর্মসংস্থানটা বিশাল একটা ফ্যাক্ট রয়েছে যেটা আমাদের অর্থনীতিতেও বিভিন্নভাবে ভূমিকা রাখছে, পাশাপাশি যখনই গ্রাম গঞ্জ থেকে বিমা করাচ্ছি দেখা যাচ্ছে যে একজন অনেক এই গরিব মানুষ, বিশেষ করে কেউ ডিম বিক্রি করে টাকা জমাচ্ছে, কেউ তরকারি বিক্রি করে টাকা জমাচ্ছে, কেউ মুষ্টি চাল রেখে টাকা জমাচ্ছে, কেউ বা হাঁস মুরগি বিক্রি করে টাকা জমাচ্ছে, এই বিচ্ছিন্ন টাকাগুলো বিমা কর্মী হিসাবে আমি বা আমরা, হ্যাঁ এগুলা জড়ো করে জাতীয় অর্থনীতির ফ্লোতে আমরা ঢেলে দিচ্ছি, এতে করে জাতীয় অর্থনীতি চাঙ্গা হচ্ছে। আপনারা অনেকে জানেন যে জাতীয় প্রবৃদ্ধি যেটা জিডিপি, হ্যাঁ এই জিডিপিতে আজকে ইন্স্যুরেন্স কোম্পানির অবদান দিন দিন বেড়ে চলছে, সেটা সম্ভব হচ্ছে আমার আপনার মতো এখানে যারা অসংখ্য বিমা কর্মী আমাদেরকে দেখছেন বা শুনছেন, হ্যাঁ তাদের এই আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল ফসল হলো এতে। তো আসলে মূলত হলো অন্য পেশা না যাওয়ার পিছনে মূল কারণ হলো মানব সেবা করব এবং নিজেকে এমন এক জায়গায় আমি দেখতে চাই যে জায়গা থেকে আসলে একদম জনগণের কাছে, মানুষের খুব কাছে থেকে কাজ করা সম্ভব। হ্যাঁ, এই কারণে হয়তো এই পেশাটাই আমি বেছে নিয়েছি, যেটা আমি আগেই বলেছি যে আমি মানুষের সাথে থাকতে ভালোবাসি, মানুষ নিয়ে ঘুরতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, সবাইকে নিয়ে একসাথে খেতে আনন্দ করতে ভালোবাসি, অতএব বলতে পারেন আমার এই নেশাটা এখন পেশায় পরিণত হয়েছে।